আপনি যেই খাবারই খান যদি ওটি আপনার শরীরে লেগে যায় তাহলে আপনাকে আর কোনো ভিডিওকে দেখবার দরকার নেই আর আপনার শরীর আপনি আপই তৈরি হয়ে যাবে কিন্তু আপনার সাথে প্রবলেম এটা হয় যে আপনার শরীরে আপনি যেই খাবার খান ওটা সঠিকভাবে অ্যাবজর্ব হয় না সঠিকভাবে হজমই হয় না তখনই আপনার শরীর কমজোর দুর্বল হয়ে যায় আর আপনি আপনার বডি আপনার মাসেলসও বানাতে পারছেন না অনেক চেষ্টা করছেন তাই আজকের এই ভিডিওকে মন দিয়ে দেখুন আজকের ভিডিওতে আমি আপনাকে যে জিনিস বলতে চলেছি এগুলো এত জরুরি আপনার জন্য কেননা এই জিনিসকে ট্রাই করলে আপনার শরীর আপনি আপ তৈরি হতে থাকবে ওর সাথে আপনার শরীরে হারানো শক্তি আর স্ট্যামিনা ভরপুর মাত্রায় আপনি ফিরে পাবেন আপনি যেটাই খাবেন ওটি আপনার শরীরে লাগতে থাকবে এক মিনিট তার আগে আমি আপনাদের জানাতে চাই যে সবাই জানেন যে আইটি সেক্টর এখন একটি হাইয়েস্ট পেড এরিয়া কিন্তু আপনাদের মধ্যে অনেকেই বিশ্বাস করেন যে এই এরিয়াতে কাজ করতে গেলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং কম্পিউটারের উপর আপনার এডুকেশন এবং একটু নলেজ থাকা প্রয়োজন কিন্তু যদি আমি বলি যে এই রকম মোটেও নয় আপনি একটি আইটি কোম্পানিতে কোনো রকম এক্সপিরিয়েন্স ছাড়াই কাজ করতে পারেন একটি বড় আইটি কোম্পানি বিভিন্ন পজিশনে দূর থেকে কাজ করার জন্য লোক খুঁজছে যদি আপনি ইয়াং এবং উদ্দেশ্যমূলক ব্যক্তি হন আর যদি আপনি কি একটি বড় কোম্পানির সঙ্গে গ্রো করতে চান নিজেকে তাহলে আপনি দূর থেকে কাজ করতে পারেন তবে সময় মতো অনলাইন আসতে হবে আপনার ক্রিপ্টোকারেন্সিতে নলেজ আছে বা এক্ষেত্রে যদি খুব বেশি এক্সপিরিয়েন্স নাও থাকে দেন ইউ শুড ট্রাই ইউর সেলফ যদি আপনি ইচ্ছুক থাকেন তাহলে ভিডিওর নিচে দেওয়া মেইলে অথবা টেলিগ্রামে লিখে দেবেন যে আপনি এটিতে কাজ করতে চান তো একদম সময়কে না নষ্ট করে সোজা আসি আমাদের টপিকে দেখুন আমি আপনাকে আগেও এই কথা বলেছি যেই খাবারই আমরা খাই ওটি প্রথমে আমাদের পেটে ডাইজেস্ট হয় মানে ওই খাবার আমাদের পেটে গিয়ে হজম হয় যেটাকে বলে অ্যাবজর্পশন অফ ফুড মানে ওই খাবার থেকে পুষ্টিগুণ শরীর শুষে নিয়ে আমাদের বডিতে লাগায় দেখুন যখন আমরা খাবার খাই তো ওই খাবার প্রথমে পেটে গিয়ে হজম হওয়ার পরে ওটি আমাদের লিভারে যায় আর লিভারে যাওয়ার পরে লিভার আমাদের শরীরে ওই খাবারকে অ্যাবজর্ব করায় মানে আপনি যে খাবার খেলেন ওটি যখন আপনার লিভারে গেল ওরপর ওটি আপনার শরীরের আলাদা আলাদা অংশে যায় যেমন ওটি আপনার ব্রেনে যায় তো আপনার ব্রেন সঠিকভাবে কাজ করতে পারে আপনার হৃৎপিণ্ডে গেলে হৃৎপিণ্ড সঠিকভাবে কাজ করে মানে যেই খাবারই আপনি খেলেন ওটি আপনার রক্তের মাধ্যমে আপনার ব্লাডের দ্বারা পুরো শরীরে ছড়িয়ে পড়ে তো মানে সোজা কথা আপনাকে এই কথা বুঝতে হবে যে যদি আপনি আপনার শরীর বানাতে চান বডিকে মজবুত বানাতে চান তাহলে আপনাকে আপনার লিভারকে মজবুত করা অনেক জরুরি হয় যেই খাবারই আমরা খাই ওটি লিভারে যাওয়ার পরে আমাদের শরীরে লাগে ওটাই আমাদের বডিকে বানায় মানে যদি আপনি কার্বোহাইড্রেটযুক্ত খাবার খেলেন তো কার্বোহাইড্রেট আপনার শরীরে লাগবে তো আপনার বডি তৈরি হতে থাকবে যদি প্রোটিন শরীরে না লাগে তো যতই প্রোটিন খেতে থাকুন যতই ভালো জিনিস খেতে থাকুন ওটি আপনার কোনো কাজে আসবে না এই জন্য আপনারা অনেকবার কমেন্টে এটা জিজ্ঞাসা করেন যে আমরা যেটাই খাই ওটি আমাদের শরীরে লাগে না তো এর মেন রিজন এটাই যে আপনার লিভার ঠিকভাবে কাজ করছে না আপনার লিভার স্বাস্থ্যবান নেই তো এর জন্য কি করবেন আপনি আপনার লিভারকে স্বাস্থ্যবান করার জন্য কিছু কথা বলবো একদম মন দিয়ে আপনাদের শুনতে হবে দেখুন যখনই আপনার লিভারকে স্বাস্থ্যবান করার কথা আসে তো আমাদের খাওয়া দরকার গ্রিন ভেজিটেবলস মানে সবুজ সবজি অনেক লোক বলবে যে সবুজ সবজি খেলে আমাদের শরীর তৈরি হচ্ছে না শক্তি আসছে না স্ট্যামিনা আসছে না তো আমি আপনাকে বলে দিই আপনি যে গ্রিন ভেজিটেবলস খান ওটি আপনার লিভারকে পরিষ্কার করে ক্লিন করে দেয় তো ওর পরে আপনি যে জিনিসই খাবেন ওটি আপনার শরীরে অ্যাবজর্ব হবে সঠিকভাবে আপনার শরীরে সঠিকভাবে লাগবে ওর সাথে আপনাকে কি করতে হবে আপনাকে আপনার পেটের মধ্যে গুড ব্যাকটেরিয়াকে বাড়াতে হবে এর জন্য সব থেকে ভালো জিনিস হলো টক দই হ্যাঁ বন্ধুরা যদি আপনারা দই খান তাহলে আপনার বডিতে গুড ব্যাকটেরিয়া বাড়ে যেটা আপনার খাবারকে হজম করানোয় আর ওই খাবারের অ্যাবজর্পশনের জন্য অনেক দরকার হয় এরপর আপনাকে সব থেকে জরুরি জিনিস খেয়াল রাখতে হবে যে আপনাকে আপনার বডিকে অ্যাক্টিভ রাখতে হবে কিভাবে অ্যাক্টিভ রাখবেন আপনাকে একদিনে মিনিমাম 30 মিনিট মানে আধ ঘন্টা হালকা জগিং বা যদি আপনি হালকা রানিং করে নেন যদি আপনি সকালে উঠে হালকা রানিং করে নেন 30 মিনিটের জন্য তাহলে এটি আপনার লিভারের জন্য অনেক ভালো হয় আর আপনার লিভারকে ক্লিন করে পরিষ্কার করে দেয় যার ফলে আপনার খাবার সঠিকভাবে আপনার শরীরে লাগতে থাকবে এরপর আপনাকে খেয়াল রাখতে হবে আপনাকে খেতে হবে স্যালাড যেটাই আমাদের স্যালাড হয় আপনি যে কোনো জিনিসের স্যালাড বানাতে পারেন যদি আপনি পালং শাকের স্যালাড টমেটোর সাথে গাজরের সাথে বানিয়ে এই সবের স্যালাড যদি আপনি প্রতিদিন খান তাহলে আপনার শরীরে এনার্জি ফিরে আসবে এর ফলে আপনার লিভার পরিষ্কার হয় আপনার পেট পরিষ্কার হয় যত টক্সিনস খারাপ ব্যাকটেরিয়া সব বডি থেকে বেরিয়ে যায় যেটার কারণে আপনার পেট ক্লিন হয়ে যায় ভেতর থেকে বডি পরিষ্কার হবে তখন আপনি রেজাল্ট দেখতে পাবেন আপনি আপনার শরীরে পার্থক্য নিজেই বুঝতে পারবেন আপনি যেটাই খাবেন ওটা আপনার শরীরে হজম হতে থাকবে ওর সাথে অনেক ইম্পর্টেন্ট জিনিস আপনারা একটা ভুল করেন আপনারা অনেক বেশি পরিমাণে এমন জিনিস খান যেটা প্যাকেটে বন্ধ হয়ে আসে যেমন আপনার চিপস খান কুড়কুড়ে খান এইসব জিনিসকে আপনাকে আপনার খাবার থেকে বের করতে হবে ধীরে ধীরে আপনার এইসব জিনিস কম করে দিন কি হয় এর ফলে যে প্যাকেটযুক্ত জিনিস হয় আমরা খাই এটা প্রসেস ফুড হয় আর প্রসেসড ফুড যদি আমরা খাই তো ওর ফলে কি হয় আমাদের লিভারে প্রেশার পড়ে আর আমাদের ধীরে ধীরে ড্যামেজ হতে থাকে লিভার দেখুন যদি আপনারা এটা ভাবছেন যে লিভার একবারে পুরো ড্যামেজ হয়ে যাবে তো এমন কোনো দিনও হয় না আমাদের লিভার একটু একটু ড্যামেজ হয়
যেটার ফলে আমাদের খাবার হজম হওয়া বন্ধ হয়ে যায়, খাবার দিন দিন পচতে থাকে। যে জায়গায় আমরা আবার তার উপরে খাবার খেতে থাকি, তখন আমাদের খাবার আমাদের শরীরে লাগে না, বরং খাবারটি বর্জ্য পদার্থ হিসাবে আমাদের শরীর থেকে বাইরে চলে যায়। তো এই জন্য যেই খাবারগুলি প্যাকেটে আসে, বিস্কিট নোনতা টাইপের জিনিস প্যাকেটে বন্ধ হয়ে আসে, আপনাকে ওগুলি একদম খাওয়া যাবে না। আপনাকে ন্যাচারাল জিনিস খেতে হবে, ওটি আপনার জন্য অনেক বেশি ভালো হবে। ওর সাথে আমি আপনাকে একটা ভিডিওতে বলেছিলাম যে আপনাদের লেবু জল পান করা উচিত। হালকা গরম জলে লেবু রস নিচড়ে সকালে পান করবেন। তো অনেক লোক আমাকে বলছে যে লেবু জল পান করলে যদি ওজন কমে যায় আর আমাদের শরীর যদি না বাড়ে বা আমাদের শরীরে শক্তি না আসে, তো আমি আপনাকে বলে দিই, লেবু জল আপনার ওজন বাড়ায় না, আপনার শরীরকে ক্লিন করে। আপনার বডিতে যে গুড ব্যাকটেরিয়া রয়েছে ওটিকে বাড়িয়ে দেয়, যেটাই কি হয় আপনার শরীর স্বাস্থ্যবান হয়ে যায়। দেখুন, আমাদের শরীর চায় না যে আমরা অনেক বেশি পাতলা হয়, না আমাদের শরীর চায় যে আমরা অনেক বেশি মোটা হয়। আমাদের শরীর আমাদের যে বডির ওয়েট রয়েছে ওটিকে মেনটেন রাখার চেষ্টা করে। তো যদি আমাদের শরীর স্বাস্থ্যবান থাকে, তাহলে আপনি আপ আমাদের বডির যেই ফাংশন আছে ওটি সঠিকভাবে কাজ করতে শুরু করে দেবে আবার, আর আমাদের যে ওজন আছে ওটিকে মেনটেন করেই রাখবে, না অনেক বেশি হবে নাই বা অনেক বেশি বাড়বে। তো আপনাদের এই যতগুলো জিনিস আমি বললাম, এই সবগুলিকে আজ থেকে করা স্টার্ট করতে হবে, আর আপনি দেখবেন কেবলমাত্র এক সপ্তাহের ভেতর আপনি ফলাফল কাজ দেখতে পাবেন। আপনার বডি ক্লিন হতে থাকবে, আপনার লিভার ঠিক হতে থাকবে, খাওয়া খাবার হজম হতে থাকবে, ওর সাথে আপনার খাবার অ্যাবজর্বও হবে আপনার বডিতে, যেটা আপনার শরীরে সঠিকভাবে লাগতে থাকবে, আপনার বডি তৈরি হতে থাকবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবেন, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ফ্যামিলির সাথে আপনিও সাবস্ক্রাইব করে জুড়ে যান। ভিডিও এতটা দেখবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।